বাহুবল উপজেলার এক নম্বর ইউনিয়ন স্নানঘাট ইউনিয়নে দুজন কোভিড-19 আক্রান্ত হওয়ায় স্নানঘাট ইউনিয়নের বেশ কয়েকটি পাড়ায় একসাথে লকডাউন করে রাখা হয়েছে। আজকে আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সেখানে যাচ্ছি। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব ফেরদৌস আলম সাহেবের সাথে আমরা আগে যোগাযোগ করেছি, অনেক ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে কিছুটা সময় দিতে পারবেন বলে জানিয়েছেন। চলুন তবে আমরা জেনে নেব আজকে কোভিড-19 আক্রান্তদের অবস্থা কেমন এবং ওখানকার অবস্থাটা কি। বিশিষ্ট সুফি সাধক দীনহীন রহমতুল্লাহ আলাইসাল্লামের জন্মভূমি এই স্নানঘাট ইউনিয়ন অতি সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত এবং দেশ বিদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে এই ইউনিয়নের অনেক প্রতিভাবান মানুষ আলোকিত নক্ষত্রের ন্যায় জলজয় করছেন। হামজা দেওয়ান চৌধুরী নামে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার, যিনি বর্তমানে লিস্টার সিটি ক্লাবে মিডফিল্ডার হিসেবে ব্রিটেনে ব্যাপক জনপ্রিয়। মাত্র 22 বছর বয়সী এই ফুটবলার মাতৃ দিক হতে বাংলাদেশের স্নানঘাট ইউনিয়নের বংশোদ্ভূত। পরিপাটি ইউনিয়ন পরিষদের সুপরিচ্ছন্ন বিল্ডিং গুলো বলে দিচ্ছে এখানের সার্বিক চিত্রের পরিস্থিতিকে। ইউনিয়ন পরিষদের সাথেই রয়েছে মসজিদ এবং এর ঠিক পেছনে একটি স্কুল এবং এর ঠিক সামনে শীতল পানির একটি পরিচ্ছন্ন পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের ছোট ছোট ছেলেরা অনেক দাপাদাপিতে ব্যস্ত এই পুকুরে। বিল্ডিং গুলোর সামনের বারান্দা দিয়ে হাঁটলে দেখা যায় এখানে কোনো ময়লা আবর্জনা কিছুই ফেলা নাই, যথেষ্ট পরিচ্ছন্ন করে রাখা আছে। এখানে যথেষ্ট যে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রদানকৃত সাইনবোর্ড এখানে আবহাওয়ার তথ্য প্রদান করছে, যদিও তথ্যটা সঠিক আছে কিনা আমার জানা নাই, তো এটা সময় সময় আপডেট করা হলে হয়তো এই কাজটা ঠিক থাকবে। ইউএসএআইডি সহায়তায় জনস্বাস্থ্য সেবা কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যসেবীদের ফোন নাম্বার এবং তাদের এলাকার নাম উল্লেখ করে যথাযথভাবে বোর্ড টানানো হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে মনে হলো একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসাবে যা যা রাখা দরকার তার সবকিছু এখানে মোটামুটি ভাবে গোছানো আছে। চলুন তাহলে আমরা আজকে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে জেনে নেই ওনার কাছ থেকে কোভিড-19 আক্রান্ত যে রোগী তাদের কি অবস্থা। আসলে আপনার কাছ থেকে জানতে এসেছিলাম সারা দেশেই কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, তার এই ধারাবাহিকতায় বাহুবল উপজেলার স্থানঘাট ইউনিয়নেও কোভিড-19 হানা দিয়েছে যেটা আমরা শুনেছি। আপনার ইউনিয়নের নয়নং ওয়ার্ড চক হায়দার গ্রামে আমরা শুনেছি 2 জন লোক কোভিড-19 শনাক্ত হয়েছেন, পাশাপাশি আরও অনেক মানুষ চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তো আমরা আপনার কাছে জানতে চাই কিভাবে আপনি সেটা মোকাবেলা করছেন এবং যারা কোভিড-19 আক্রান্ত যে 2 জন মানুষ, একজন সম্ভবত রবীন্দ্র সরকার এবং একজন প্রিয়তোষ দেবনাথ, তাদের ব্যাপারে আপনার কি পদক্ষেপ এবং তাদের পরিবারের ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়েছেন আপনি যদি আমাদের সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। কোভিড-19 যারা আক্রান্ত হয়েছে আমরা যখন এই মেসেজটা পাইছি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে, তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবুল কুমার ওনার সঙ্গে টেলিফোনে পৌঁছেছে, উনি প্রায় 8টার ভিতরে যারা এই সেনা করেছে তাদের 8টার ভিতরে চিকিৎসা দিনে হবে নেমে আসবেন, তারা চিকিৎসা দিনে আছে। তাৎক্ষণিকভাবে কিন্তু তাদের টোটাল যে পাড়া আছে 2টা পাড়াতে প্রায় 28টি রোগী আছে, পুরো লকডাউন সেখানে ঘোষণা করা আছে। এবং লকডাউন ঘোষণা করার পরপরই যে অবস্থা এখানে সৃষ্টি হয়েছে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে বিগত দিনেও যারা বিভিন্ন হোম কোয়ারেন্টে রয়েছে তাদেরকে সরকারিভাবে খাদ্য সম্বন্ধে আমি ইউনিয়নের প্রধানমন্ত্রী উপহার যেগুলো দিচ্ছেন এগুলো তাদের হাতে পৌঁছে দিয়েছি। আর চকায়দর
যে দুজন লোক আক্রান্ত হয়েছে, যে 28টি ফ্যামিলি এখন তাৎক্ষণিকভাবে তাদের ফ্যামিলিগুলা দুইজন আক্রান্ত হয়েছে এবং লকডাউনটা 28টা ফ্যামিলিকে লকডাউন করেছে। তাৎক্ষণিকভাবে আমি আমার নিজ দায়িত্ব তাদেরকে খাদ্য সামগ্রী গতকালকে প্রায় ইফতারের আগ মুহূর্তে তাদের ইফতারের আগ মুহূর্তে আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে এগুলো পৌঁছে দিয়ে আসি। এটা কি আপনার ব্যক্তিগত তরফ থেকে না সরকারি তরফ থেকে? এটা আমার ব্যক্তিগত তরফ, ব্যক্তিগত অর্থায়ন থেকে আপনি এটা আমার পারিবারিক ফ্যামিলির পক্ষ থেকে এগুলা। তো কি পরিমাণ খাদ্য সামগ্রী আপনারা নিয়ে গিয়েছিলেন? প্রায় খাদ্য সামগ্রী প্রায় আমরা 10 কেজি, প্রায় 28 জন ফ্যামিলি 10 কেজি চাল, 2 কেজি আলু এবং 1 কেজি ডাল, 1 কেজি বেগুন। মেডিকেল টিমের সঙ্গে তাদের কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে, এই হিসাবে মোটামুটি তারা দুজন লোক চিকিৎসাধীন আছে, তাদের অবস্থা অনেকটাই ভালো আছে এবং মোটামুটি তাদের ফ্যামিলি অনেকটাই শান্ত। আমরা যেটা জানতে চাইছিলাম যে এই পর্যন্ত আপনাদের সরকারি বরাদ্দ কি পরিমাণ আসছে এই ইউনিয়নে এবং কিভাবে আপনারা বণ্টন করছেন সেটা? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই করোনা ভাইরাস এবং মহামারী কারণে যে পরিমাণ বরাদ্দ তিনি দিচ্ছেন, প্রায় আমার ইউনিয়নে প্রায় 16 মেট্রিক টন জিআর বরাদ্দ দিয়ে গেছে। আমরা কিভাবে বণ্টন করছেন আপনারা? এখানে আমাদের ত্রাণ কমিটি রয়েছে, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছে, তাদেরকে যে তালিকাগুলো আনি তাদের মাধ্যমে তালিকা করে চূড়ান্ত করে তারপরে যারা পাওয়ার উপযুক্ত, যারা দিনমজুর অসহায় কাম কাজে যাইতে পারেন না এবং যে এই লকডাউনের কারণে তাদেরকে আমরা তালিকা করে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করা। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আরেকটা বিষয় আমরা আসলে জেনেছি, এখন তো আসলে জানার বাইরে কিছু থাকে না, আপনি ব্যক্তিগত তরফ থেকেও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, আপনার পরিবার পরিবারের মাধ্যমে সহযোগিতা করছেন, নিজের ব্যক্তিগত তরফ থেকেও যাচ্ছেন, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। পারিবারিক যে বিষয়টা, এটা আমি চেয়ারম্যান হওয়ার এখন থেকে না, এটা আমার ধারাবাহিকভাবে আমি আমার ছোটবেলা থেকে আমার ফ্যামিলিগতভাবে বিভিন্ন সময় যখন দুর্যোগ আসে অনেক আমার আত্মীয় স্বজন অনেকটাই আমাদের সাপোর্ট দেয়, অর্থাৎ সব টাকা কিন্তু যদি বলি আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে তাও ঠিক হবে না, আমার যারা আত্মীয় স্বজন আছে বাহিরে তারা আমার টাকাগুলো দেয় এবং অসহায় মানুষের কাছে এই টাকাগুলো পৌঁছিয়ে দেওয়ার লাগে এবং তাদেরকে সহযোগিতা করা হয়। ইতিমধ্যে প্রায় আমি 2.5 লক্ষ টাকার মতো আমার ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন যারা আমার দিচ্ছে আমি প্রায় 2.5 লক্ষ টাকা আমার ইউনিয়নে বিভিন্ন গ্রামে 9-10 টাকা এবং পাশাপাশি তাদেরকে তখন ইচ্ছা নেই ঈদ উপহার হিসাবে আরও ময়দা চিনি এগুলো আমরা কিনে দিতে পারি। যে যে আমাদের নকল অনেকে অনেক লোক আছে যেটা আমরা নিজ দ্বারা খুব অসহায়, আমরা যেভাবে মেসেজ পাই এইভাবে আমরা দেওয়ার চেষ্টা করতে আমাদের হাতে হাতে পৌঁছে দিতে আমার ফ্যামিলিগত ভাবে। শুনছি আপনার বেতন ভাতা, 4 মাসের বেতন ভাতাও আপনি প্রধানমন্ত্রী তার তহবিলে জমা দিয়েছেন। বিগত কয়েকদিন আগে আমরা ভাতা পেয়েছি, কারণ দেশের যে অবস্থা এখন আমি ব্যক্তিগতভাবেও ইচ্ছে করলো সারা আমার ইউনিয়নের যে অবস্থাটা প্রধানমন্ত্রীর যে উপহার আমরা যেভাবে দিচ্ছেন আমাদের হাতে হাতে পৌঁছাইতে পারব, আমি চিন্তা করলাম আমি একটু ভালো একটা কাজ করি, আমার 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 আমরা আমার মাধ্যমে আমি থেকে শুরু করি এসে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আমি প্রায় চার মাসের ভাতা হস্তান্তর করি উপদানের বহিত মাধ্যমে হস্তান্তর করে আসি। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আসলে আমরা আপনার কাছ থেকে স্নান গ্যাসের মোটামুটি তথ্য পেলাম, কি অবস্থায় আছেন করোনা রোগী যারা শনাক্ত হয়েছেন যে দুজন, চকখাইদা গ্রামে রবীন্দ্র সরকার এবং প্রিয়তোষ দেবনাথ। চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন ওনারা আপাতত ভালো আছেন, ওনাদের পরিবারকে উনি আশ্বস্ত করে এসেছেন, সচেতনতার বাণী শুনিয়ে এসেছেন, ওনারা আতঙ্কগ্রস্ত নন, পাশাপাশি 28টা পরিবারকে যে লকডাউনকৃত 28টা পরিবার ওদেরকে উনি খাদ্য সামগ্রী দিয়ে এসেছেন, আপাতত চলতে পারেন এরকম প্রায় 17-17.5 কেজি খাদ্য সামগ্রী দিয়ে এসেছেন এবং উনি আশ্বস্ত করেছেন ওনারা ফোন দেওয়া মাত্রই ওনার ওই ওয়ার্ডের মেম্বার জয়দেব দাস সহ ওনারা তাদের সহযোগিতায় এগিয়ে যাবেন। এভাবে আমরা প্রত্যাশা করব বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের নাগরিকদের কল্যাণে এগিয়ে আসবেন, নাগরিকদের কথা চিন্তা করবেন, সেই প্রত্যাশায় আমরা
তালগাট ইউনিয়নের সফল চেয়ারম্যান মানবিক চেয়ারম্যান জনাব ফেরদৌস আলমের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সার্বিক মঙ্গল কামনা করে এদেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, গড়ে থাকুক সেই প্রত্যাশায় এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকল।